তৃণমূল বিজেপির টান টান স্নায়ুযুদ্ধের মধ্যেই সুলতানপুরের নির্দল প্রার্থী বিজেপিতে যোগ দিলেন। নির্দলকে সাথে নিয়েই বোর্ড গঠনের সংখ্যাগরিষ্ঠ পেল পদ্ম শিবির। পঞ্চায়েত বোর্ড গঠনের ঠিক প্রাক্কালে সোমবার সুলতানপুরের একমাত্র নির্দল প্রার্থী তথা বোর্ড গঠনের গেম চেঞ্জার কৌশিক জানা ঘাটালের বিজেপি বিধায়কের হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিলেন। কৌশিকবাবুকে দলে নিয়ে বোর্ড গঠনের স্বপ্ন পূরণে দিন গুনতে শুরু করেছে বিরোধী শিবির। সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের মোট 21টি আসনের মধ্যে 10টি করে আসন পেয়েছে বিজেপি ও তৃণমূল। নির্দল হিসেবে একমাত্র জয়ী হয়েছেন প্রার্থী কৌশিক জানা। এই গ্রাম পঞ্চায়েতে সবুজ ও গেরুয়া শিবিরের প্রাপ্ত আসন সমান সমান হওয়ায় নির্দল সদস্য পঞ্চায়েতের গেম চেঞ্জার ছিলেন। তিনি এবার বিজেপিতে যোগ দিতেই সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি। আগামী 11ই আগস্ট এই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। দলীয় সূত্রে খবর, কৌশিকবাবুকে বিরোধী বোর্ডের প্রধান পদে প্রজেক্ট করেই বোর্ড গঠনের ছক কষছে বিরোধী শিবির। প্রসঙ্গত, ভোটের ফল ঘোষণা হতেই এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিজেপি সমান সমান আসন পাওয়ায় দুটি শিবিরের স্নায়ুযুদ্ধ সংক্রান্ত আলোচনায় ঘাটাল জুড়ে চায়ের কাপে তুফান উঠেছিল। এবার সেই স্নায়ুযুদ্ধে এগিয়ে গেল পদ্ম শিবির। দলীয় সূত্রে জানা গেছে, কৌশিকবাবু বিজেপির নির্দল। তিনি দলের কিষাণ মোর্চার সাংগঠনিক জেলা সভাপতি গণেশচন্দ্র মান্নাকে বিপুল ভোটে হারিয়েছেন। দল তাকে টিকিট না দেওয়ায় এলাকার বিরোধীদের নিয়ে তিনি নির্দল হিসেবে জয়ী হয়েছেন। যোগদান প্রসঙ্গে কৌশিকবাবু জানান, ভোটে দাঁড়ানোর আগে ঘাটাল উত্তর মণ্ডলের সাধারণ সম্পাদক হিসেবে সংগঠন সামলিয়েছি, তাই বিজেপিতে থেকেই মানুষের কাজে ব্রতী হতে চাই। বিধায়ক শীতল কবাট বলেন, কৌশিকবাবু একজন যোগ্য নেতৃত্ব, শুধু সংগঠনের কাজেই নয়, দিনরাত মানুষের প্রয়োজনে ছুটে যান, তাই এলাকার মানুষ তাকে জয়ী করেছেন। দলের স্বার্থে কৌশিকবাবুর মতো যোগ্য রাজনৈতিক নেতৃত্ব যে কোনো দলেরই সম্পদ। টিকিট দেওয়া নিয়ে কিছু ভুলভ্রান্তি ছিল, তবে যোগ্য ব্যক্তিকে সম্মান দিয়ে আমরা পুনরায় দলে ফিরিয়ে নিলাম। আরামবাগ টাইমসের রিপোর্ট। সুরজিৎ জানা, উত্তম কুড়েল, এরকম বিভিন্ন আরো অনেক নাম আছে। সাধারণ মানুষের হয়ে সারা জীবন যতদিন ভারতীয় জনতা পার্টি থাকবে নিরপেক্ষ ভাবে কাজ করে যাবে।